বুধবার কাঞ্চনপুর জম্বুদ্বীপ বুদ্ধ বিহার পরিদর্শনে গেলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন ওনার সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার এমডিসি শৈলেন্দ্রনাথ ও স্বপ্না রানী দাস। বুদ্ধ বিহার পরিদর্শন করার পর দীর্ঘক্ষণ তিনি বড়ুয়া সম্প্রদায়ের লোকের সাথে আলাপ আলোচনা করেন। দেশের কয়েকটি রাজ্যে বড়ুয়া সম্প্রদায়ের লোকেরা এসটি সার্টিফিকেট দেওয়া হয় সরকারিভাবে। ত্রিপুরায় সেই সুবিধা পাওয়ার জন্য সাংসদকে অনুরোধ করে বড়ুয়া সম্প্রদায়ের লোকেরা। প্রসঙ্গত, সাংসদদের রেবতী ত্রিপুরা কয়েক বছর আগে এই মন্দিরে এসেছিলেন। তখন থেকে মন্দিরে পাকা ভবনের কাজ শুরু হয়। ওই মন্দিরের উন্নয়ন খাতে সাংসদ এদিন 20,000 টাকা অনুদান দেন। মন্দিরে তো আসলে আমরা জ্ঞান লাভের জন্যই আসি, ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, এই জন্যই আসি। আর সারাদিন কাজ করতে গেলে আমাদের একটা শক্তির দরকার, তো সেটা মন্দিরেই একমাত্র আমরা পাই। তো আধ্যাত্মিক শক্তি আমাদেরকে অন্যরকম শক্তি যোগান দেয় তার কারণে। আর আমি গত এর আগের বছর যখন এসেছিলাম আর কথা দিয়েছিলাম কাঞ্চনপুরে এলেই আমি আসব, তো সেই কথাই আমি রাখলাম। আজকে আবার এলাম, সবার কথা শুনলাম, মন্দিরের অনেক সমস্যা আছে, এগুলি ওনারা বলেছেন, আমিও শুনলাম, যেখানে এই বার্তাগুলি পৌঁছানোর দরকার সেখানে চেষ্টা করব। আমরা আলোচনা করেছি যে এখানে যে সম্প্রদায় আমাদের বড়ুয়া সম্প্রদায়, তাদের কিছু সামাজিক স্বীকৃতির ব্যাপার আছে এসটি হিসাবে। আর আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হয় এই সমাজের উপরে, তার একটা সরকারি স্বীকৃতির দরকার আছে, সরকারি ক্যালেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা। আর এই মন্দির এলাকার ডেভেলপমেন্ট এই বিষয় নিয়ে আলোচনা, তো এলাকার প্রতিনিধি হিসাবে আমারও দায়িত্ব এই কথাগুলিকে ঠিক জায়গায় পৌঁছানো এবং আমার উদ্যোগে কিছু চেষ্টা হওয়া। তো কথা তো দেয় না, আমি চেষ্টা করব এই মেসেজগুলি পৌঁছানো এবং এই এলাকার আরও ডেভেলপমেন্ট হোক আমি চাই। আমরা শুনছিলাম কিছু টাকা ডোনেশন করছেন, কত টাকা সেটা বলা যাবে না, এত সামান্য পরিমাণ। এটা মন্দিরে এলে আমরা যেটা দেই কি বলে এটাকে, হ্যাঁ প্রণামী, সেটাই আমি সেটা বলতে চাই না, কারণ এত কম ইয়ে সেটা না বললেও।